প্রদীপ্ত যখন আমাকে বুঝিয়েছিল তখন আমি ফিল করেছিলাম দাদা খুব লাগলো না। 2020-21 তো প্রদীপ্ত এটা এইভাবে, হ্যাঁ সোমস থট চ্যানেলটা আমি সবাইকেই বলবো যারা আমার এটা দেখবে তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সৌম ভালো ভালো প্রশ্ন করে। নমস্কার, আমি সৌম। তো এই মুহূর্তে আমাদের সাথে আছে হচ্ছে এমন এক অভিনেতা যাকে এই মুহূর্তে এখন কে মিনানের সাথে তুলনা করা হয়, তার নাম হচ্ছে কৌশিক রয়। তিনি কোথাও বিরোধীতে হচ্ছে হেডমাস্টার। তো তার সাথে আজকে আমরা একটু বেসিক্যালি আড্ডা মারবো, গল্প করবো এবং বিভিন্ন দিক উঠে আসবে তার সম্বন্ধে। এবং আরো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কৌশিকদা যারা নতুন অভিনয় করতে চাও তাদের জন্য একটা ছোট টিপসও দেবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি একদম নিজের মনে হয় এবং যদি খুবই ভালো লাগে তাহলে শেয়ার করতে পারো। তো কৌশিকদা, তোমাকে দেখে মানে স্ক্রিনে তোমাকে যখনই আমি দেখি তখন আমার মনে হয় যে রবি ঠাকুরের যে গানটা আছে, মাঝে মাঝে তবে দেখা পাই চিরদিন কেন পাই না। মানে আমি যেটা জানতে চাই যে তুমি তোমার সামনে একটু বলো, মানে আমার তোমায় দেখে বড্ড মানে কি বলবো সন্দেহজনক একজন অভিনেতা মনে হয়, যে মাঝে মাঝে দেখা যায় ভালো অভিনয় করে বেরিয়ে চলে যায় আবার দেখা পাওয়া যায় না, আবার অনেকটা সময় ওয়েট করতে হয়। তো এটা কেন, মানে কি করো, মানে বাদ বাকি সময়টা কি করো, আর এত মানে কম কাজ করার কারণটাই বা কি, মানে ইন্ডাস্ট্রি কি তোমায় কাজ দেয় না নাকি না অন্যান্য কোনো কারণ আছে? প্রথমেই সৌমকে অনেক ধন্যবাদ। সৌম আমার ছোট ভাইয়ের মতো। সৌম আমার আজকে একটা ইন্টারভিউ নিচ্ছে, মানে কেন নিচ্ছে আমি নিজেও জানি না, সৌমর মনে হয়েছে আমার একটা ইন্টারভিউ নেওয়া দরকার তাই নিচ্ছে। অ্যাকচুয়ালি সৌমর প্রথম প্রশ্ন হচ্ছে যে যারা নতুন অভিনয় করতে আসছে তাদেরকে আমি টিপস দেবো, আমি সেই যোগ্যতা অর্জন করিনি। আমি বলতে পারি যে অভিনয় নতুনভাবে কাজ করতে গেলে, ইন্ডাস্ট্রিতে নতুনভাবে কাজ করতে গেলে কি করতে হবে, কি করতে হবে মানে পরে আসছি দাদা, ওটা পরে না আমি একটু ওই প্রশ্নটা একটু বলে নিচ্ছি, এই কারণে যে ওটা সম্পর্কে আমার বিশেষ কোনো জ্ঞান নেই। সৌমর কেন মনে হয়েছে আমার জ্ঞান আছে আমি সেটা জানি না, এটা আমি বলতে চেয়েছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমি ওই রবি ঠাকুরের একটা গানের লাইন তুলে ধরলো, মাঝে মাঝে তবু দেখা পাই। তো আমার দেখা এরকমই হয় যে আমার দেখা নাই রে আমার দেখা নাই। আমি খুব কম কাজ করি, কম মানে কম কাজ করি মানে আমাকে অনেকে কাজের জন্য প্রচুর ডাকি, আমি সবাইকে না করে দিই না আমি কাজ করব না, ব্যাপারটা একদমই তা নয়। আমি একটু চুজ করি কিন্তু এমন নয় যে আমাকে ডাকলে আমি কাজ করব না। খুব স্ক্রিপ্ট প্রচণ্ডভাবে দেখে নিয়ে তারপরে পছন্দ হলে কাজ, এক এইরকম কোনো ব্যাপার নেই। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কেন মাঝে মধ্যে দেখা দিই, মাঝে মধ্যে দেখা দেওয়ার কারণ হচ্ছে আমি যে একটা অন্য কাজের সাথে আমি যুক্ত, যার জন্য আমি কখনো মেগা সিরিয়াল আমি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আর সিনেমার কাজ বলতে শর্ট ফিল্ম অ্যাডের কাজ আমি করি, মাঝে মধ্যেই করি, খুবই কম, বিভিন্ন সময় এমনভাবে সেজে গুজে করি মানুষ চিনতে পারে না, আবার যখন নর্মালি আমি আমার চেহারায় করি তখন চিনতে পারে, ভালো লাগলে প্রশংসা করে খারাপ হলে গালাগালি দেয়। আর মাঝে মধ্যে এই কারণেই দেখা যায়। আর কয়েকজন ডিরেক্টর আছে আমার পরিচিত পছন্দের, তার মধ্যে প্রধান এবং অন্যতম হচ্ছে প্রদীপ্ত ভট্টাচার্য, সেটা সবাই জানে, এবং আরেকজনের সাথে আমি অনেক কাজ করেছি, সেও আমার প্রচণ্ড বন্ধু এবং ভালো পরিচালক সৌভিক কুণ্ডু, যার নতুন একটি ছবি কাজ শুরু হয়েছে আয় খুকু আয়। ওখানে কি তুমি আছো আয় খুকুতে? এখন অবধি মনে হচ্ছে তো আছি একটু একটু, দেখা যাক ক্রমশ প্রকাশ। আর সুব্রত সেনের সাথে আমি একটা কাজ করছি, সুব্রত একটা ছবি করছে প্রজাপতি, হ্যাঁ তাতেও আমি হয়তো একটু একটু আছি, আমাকে ওই মাঝে মধ্যে এরকম দেখা যাবে, তাতে যদি দর্শক যতটুকু আমাকে মেনে নেবে ভালোবাসবে সেটাই আমার কাছে অনেক। এবার তোমার প্রশ্ন পড়ে। হ্যাঁ, আমি যেটা জানতে চাইছিলাম যে অভিনেতা কৌশিক রায় মানে এই জীবনটা কিভাবে শুরু হলো, মানে ধরো তুমি তো আগে মানে তোমার কি অভিনয়ের প্রতি প্যাশন আগে থাকতেই ছিল নাকি না কি ব্যাপারটা সেটা যদি বলো। আমার বাড়ি, হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি হচ্ছে আসানসোলে, পৈতৃক বাড়ি যেটা আমার, ওখানেই বড় হয়ে ওঠা মাফস্বল। আমি খুব ছোটতে আমার দাদা বড়দা, তার নাম হচ্ছে বিশ্বজিৎ রায়, ও প্রচণ্ড ভালো অভিনেতা, থিয়েটারে অভিনয় করে, ও ওখানে আসানসোলেই
তখন হয় না মফস্বলে ছোট ছোট দল করে থিয়েটার করা, সেটা করতো। তো আমি যখন একটু বড় হই, আমার দাদা আমার থেকে অনেকটাই বড়, আমি যখন একটু বড় হই তখন আমাকে দিয়েও ওর মনে হয়েছিল যে না ভাই একটু অভিনয় করুক, নাটক করুক স্টেজে, আমি করেছিলাম। তো সেইখান থেকে না একটা ভালো লাগা শুরু হয়, তো সেই ভালো লাগাটা ভেতরে চলতে থাকে। কিন্তু কখনো ওই সময় তো আর ভাবিনি, তখন ধর আমি ক্লাস 5-6, তখন তো আর ভাবিনি যে আমি থিয়েটার করব, কলকাতায় আসব, থিয়েটার করব, অভিনয় নিয়ে এগোবো, কখনোই ভাবিনি। কিন্তু ওই সময় থেকে একটা ভালো লাগা ছিল, সেই ভালো লাগাটা মানে প্রথম হাতে খড়ি কিন্তু তাহলে আমার দাদাই, দাদার হাতে ধরে, মানে আমার বর্দার হাতেই আমার অভিনয়ের শুরু, ওই আমাকে প্রথম শেখায়, ওই আমার শিক্ষা গুরু। মানে সচিন তেন্ডুলকারের যেমন ওর দাদার হাত দিয়ে শুরু হয়েছিল, তোমারও তেমনি মানে ওনার হাত দিয়ে শুরু হয়েছে। একদমই একদমই একদমই। এবং ও প্রচন্ড, এখনো কোনো একটা ছবির কাজ হলে দেখার পরেও আমার কোথায় কি প্রবলেম হয়েছে তো সেটা বলে, এবং সেটা আমাকে অনেকটা উপকার করে, আমাকে সমৃদ্ধ করে অভিনয়ে আরো এগিয়ে যেতে, যে এটা এইভাবে করলে ভালো হয়। ও অভিনয়টা খুব ভালো বোঝে। তারপরে আমার কলকাতায় একটা দলে, নাটকের দলে যোগ, মানে যুক্ত হওয়া, সেখানে চুটিয়ে স্টেজ করা, মানে মানে স্টেজ বলতে মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং একাডেমি থেকে শুরু করে মানে পশ্চিমবঙ্গে যত স্টেজ আছে সমস্ত স্টেজে আমি দাপিয়ে অভিনয় করেছি। মানে দাপিয়ে এই কারণে বলছি যে মানে মাঝে মধ্যেই করতাম, মাঝে মধ্যেই, মানে এরকম হয়েছে মাসে 4-5-7 শো আমি করেছি। মানে তার সাথে ছোট একটা আমাদের বন্ধুরা মিলে একটা দল করেছিলাম, যে দলটাতে আমরা মানে পেট চালানোর জন্য যে শো করা স্ট্রিট ড্রামা সেটা করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, এইভাবেই আমার অভিনয় আসে। সেগুলো কি এখন মনে হয় যে অনেকটা সুবিধা করে দিয়েছে, মানে ওই স্টেজে যে একদম ভীষণ ভীষণ ভীষণ। এবং আমি আরেকজনের নাম করবো, বিশেষ মানে স্টেজে আমি ফ্লেক্সিবল হয়েছিলাম, মানে হয় না স্টেজ ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার থাকে, সেই তার গুরু হচ্ছে আমার দেবকুমার পাল বলে, তুমি চিনবে কিনা জানি না, দর্শক যারা দেখবে পরে ভিডিওটা তারা চিনবে। দেবকুমার পাল হচ্ছে আমার মানে দেবকুমার পাল একজন মাইম আর্টিস্ট, তার কাছে আমার মাইম শেখা। সে ভালো মানে বডি মানে শরীর কিভাবে কথা বলে স্টেজে, শুধু তো কথা বলাটা, মুখ দিয়ে কথা বলাটা কথা বলে না, বডি অফ অ্যাক্টিং, আঙ্গিক ভাবে যে অভিনয়টা সেইটা আমি তার কাছে শিখেছি। আর একজন হচ্ছে যে যে আমি যে দলে নাটক করতাম সেই দলে কুন্তল মুখোপাধ্যায়, সে আমাকে অনেকে হেল্প করেছে। আরেকজনের নাম হচ্ছে অর্পিতা বল মুখার্জি, যে এপিসি কলেজের মাস কমের প্রফেসর, একজন ভালো অভিনেত্রী, ভালো ডিরেক্টর এবং ভালো স্ক্রিপ্ট রাইটার। কিন্তু অর্পিতাদির কাছে আমার অনেক কিছু শেখা, অভিনয় নিয়ে অনেক কিছু শেখা। তো অর্পিতাদি নিজে করে উঠতে পারে না শারীরিক কারণে, কিন্তু অর্পিতাদির কাছ, আমি মানে কৃতজ্ঞ এই কারণে অর্পিতাদির কাছ থেকে আমি অভিনয় নিয়ে অনেক কিছু শিখেছি, জেনেছি। এবং আমাকে এখনো প্রতিনিয়ত কোনো কাজ দেখলেই বলে, কৌশিক তোর এটা ভালো হয়েছে, তোর এই জায়গাটায় ভুল হয়েছে, এইটা কিন্তু আমার একটা পাওয়া। আরেকজনের নাম আমি মিস করে গেছি, একজন ডিরেক্টরের একটাই কাজ করেছি তার সাথে প্রথম, সেটা হচ্ছে দুধ পিঠের গাছ, উজ্জ্বল মুখার্জি, উজ্জ্বল আমি ভুল করি, উজ্জ্বল উজ্জ্বল বসু, উজ্জ্বল বসু মুখার্জি নয়, অর্পিতাদির হাজবেন্ড হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল মুখার্জি, আমি ভুলিয়ে ফেলেছিলাম, উজ্জ্বল বসু অসাধারণ ডিরেক্টর। আমি অনেক কমফোর্ট জোনে কাজ করেছি এদের সাথে। আমি একটা জিনিস জানতে চাই, দীপ্তদার সাথে আলাপটা কিভাবে হয়েছিল, মানে 2008-09 সালে ওটা তো তোমার ফার্স্ট কাজ। আমি না কিভাবে আলাপ হয়েছিল, প্রদীপ্তর সাথে আলাপ হয়েছিল, আমি জীবনে ওই অর্পিতা বল মুখার্জি বললাম যার নাম, অর্পিতা দি আমার, যার স্বামী উজ্জ্বল বসু, উজ্জ্বল মুখার্জি, আচ্ছা আচ্ছা সরি সরি, উজ্জ্বল বসু তো এখনো বিয়ে করে উঠতে পারেনি, ওনার জন্য আমরা মেয়ে দেখছি। যাই হোক, তো প্রদীপ্তর সাথে আলাপ হচ্ছে ওই অর্পিতা দির হু দা হেল বলে একটি শর্ট ফিল্ম করবে বলে ঠিক করেছিল, তো তাতে সুদীপ্ত আচার্য একজন নাম করা ডিরেক্টর, তো সুদীপ্ত আচার্য সে একটা ওই ছবিটা আমাদেরকে ডিরেক্ট করে এবং হু দা হেলে আমাকেই কাস্ট করে প্রধান চরিত্র, বোধ হয় 7-8 মিনিটের বোধ হয় একটি একটি ছবি, খুব পাড়ায় একটা মানে একটা পাড়ার মধ্যে আমরা সবাই মিলে হই হই করে একটা কাজ করলাম, জীবনে প্রথম কাজ ক্যামেরার সামনে করলাম।
এবং প্রদীপ্তর সাথে বোধহয় অর্পিতাদির পরিচয় ছিল, অথবা সুদীপ্ত আচার্যর পরিচয়ের থ্রু দিয়ে প্রদীপ্ত সেই সময় সত্যি হলো গল্প করবে এবং আমার মধ্যে একটি চেহারার কাস্টিং খুঁজছিল। তো হয় অর্পিতাদি, আমি ঠিক জানি না, হয় অর্পিতাদি অথবা সুদীপ্ত আচার্য রেকমেন্ড করে আমার কথা। তো তখন আমাকে দেখে সত্যি প্রদীপ্তর সাথে কথা হয় এবং পরিচয় হয় এবং আমাকে পুরো ঘটনাটা বলে এরকম এরকম করতে হবে, এবং প্রদীপ্ত তখন শোনে যে আমি মাইমটা করি, মাইমটা আমি একটু একটু জানি। তখন আমি যথেষ্টই আরো বেশি রোগা ছিলাম, এখনো রোগা, তখন আরো বেশি রোগা ছিলাম। তুমি যে বডি অফ অ্যাক্ট, আচ্ছা আমি যেটা জানতে চাই, তুমি যেটা বললে যে অনেকে বলেছে যে যেটা তোমার ভালো সেটা বলেছে, আবার যেটা খারাপ লেগেছে সেটাও তোমাকে ধরিয়ে দিয়েছে, বিরোধী দেখে এখনো অবধি কেউ বলেছে যে তোমার এটা খারাপ হয়েছে বা তোর এটা খারাপ হয়েছে? দর্শক বলেছে কি সেগুলো? একজন দর্শক বলেছে, আমার নাম মনে নেই, একজন দর্শক বলেছে যে অনেকে ধরো ওই কেকে মেননের সাথে তুলনা করতে গিয়ে 700-800 আমার একটা ছবিতে কোনো একটা সিনেমা বা এরকম কিছু একটা গ্রুপ আছে, সেখানে আমার ওই ছবিটা একটু সবাই কেউ একজন পোস্ট করে, তারপরে ছবিটা নিয়ে অনেক কথা হয়, তার মধ্যে ভাইরাল কিনা আমি জানি না, ওই ছবিটা দেখে প্রচুর লোক কমেন্টস করে, কারো যাই হোক গ্রুপে একটা কমেন্টস তো হতেই পারে, তো আমি ওইটা দেখেছি ওই অবধি। এইবারে আমি কোনো কমেন্টসই, সব কমেন্টসগুলো আমি পড়ার চেষ্টা করেছি, কোনো কমেন্টসে আমি কোনো ইমোজি দিইনি, কিন্তু একজনের কমেন্টস আমার খুব ভালো লেগেছিল, সে লিখেছে এই ভদ্রলোকের অভিনয় তেমন আমার খুব একটা ভালো লাগলো না, কেন যেন আমার মনে হলো বড্ড তাড়াহুড়ো করে শেষ করে ফেলল। এটা কি তোমার নিজের মনে হয়েছে? আমারও কোনো কোথাও যেন বলার পরে, ওই কমেন্টস পড়ার পরে আমি আবার ছবিটা দেখি আমার জায়গাটা, তাতে আমারও মনে হয়েছে, এবং দেখার পরে আমি ওই ওই ভদ্রলোকের কমেন্টসে আমি লাভ সাইনটা ইমোজিটা আমি দিই যে না আমারও বিরল ব্যক্তিত্ব পাওয়া মুশকিল। না না এরকম বাংলা, এরকম বাংলা, শোনো শোনো শোনো, বাংলায় এখানে সমালোচনা করলে ব্লক করা হয়, তুমি লাভ রিয়্যাক্ট দিচ্ছ, এটা তো মানে এটা আমাকে শিখিয়েছে, মানে সত্যি তো আমার মনে হচ্ছিল যে না, আমি ওই জন্য প্রথমে আমি কোনো রিয়্যাক্ট করিনি, কিন্তু যখন আমি নিজে আবার দেখি, দেখার পরে তুমি যদি ওই গ্রুপে গিয়ে দেখবে, তুমি দেখবে আমার ওই ওই কমেন্টসে তোমার রিয়্যাক্ট করা আছে, এখনো করা আছে, আমার ভালো লেগেছে। হ্যাঁ মনে হয়েছে, হ্যাঁ ঠিক ঠিকঠাক দর্শক, একদম না ঠিকঠাক দর্শক মানে যারা আমাকে ভালো বলেছে তারা খারাপ দর্শক তা আমি বলতে চাইছি না, কিন্তু আমার আমার মানে আমি যেটা ভেবেছি, মানে উনি যেটা আমাকে বলেছে এবং আমি ওনার বলার পরে দেখার পরে আমার মনে হচ্ছে যে না ঠিকই তো বলছে, আমার তো তাই মনে হচ্ছে। মানে তুমি কোথাও গিয়ে তাড়াহুড়ো করেছিলে, মানে তুমি কোথাও গিয়ে তাড়াহুড়ো করেছিলে? এটা তো আমি তখন করার সময় আমি বুঝতে পারিনি, কিন্তু দেখে আমার মনে হচ্ছে, হ্যাঁ আমার মনে হচ্ছে একটু তাড়াহুড়ো করেছি। তুমি যে বডি অফ অ্যাক্টিং এর কথা বলছিলে, তো আমি যেটা জানতে চাই যে গল্প হলেও সত্যি তো সেইটাকে, সেটার মধ্যে কি অনেকটা বডি অফ অ্যাক্টিং ছিল? মানে তুমি যে বাবা ভীষণ ভাবে ওই সিনেমাটা না, মানে আমার কাছে একটা স্বপ্ন, মানে ওই ঋত্বিক, আমি এবং অপরাজিতা, মানে আরো বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, কিন্তু আমরা তিনজনই তো পুরো ছবিটার মধ্যে প্রধান চরিত্র বলা যায়, তো মানে টিউনটা আমরা ওই ছবিটার টিউনটা আমরা তৈরি করেছিলাম, ওই ছবিটা না মানে একটা ওই ছবিটা মানে ক্যারেক্টারটা কিভাবে করলে, মানে আমি সিরিয়াসলি আমি দেখে ছিটকে গেছিলাম, মানে ক্যারেক্টারটা কি ওই যেখানে ওই ফ্যানের কথা বলছো, ফ্যান দে মা, মানে ওই যে আকুতি, ওই যে হ্যাঁ হ্যাঁ মানে করেছি, মানে আমার আমি ফিল করেছি যে একটা মানুষ হয়তো, মানে আমি তো ওই 76 মন্ডলটা দেখিনি, আমি তো শুনেছি বা ছবি ছবিতে যতটুকু দেখেছি, কিন্তু আমার ওই প্রদীপ্ত যখন আমাকে বুঝিয়েছিল তখন আমি ফিল করেছিলাম যে হ্যাঁ মানে খিদের জন্য মানুষ কি করতে পারে, সেই জায়গা থেকে করেছিলাম, সাথে বডি ল্যাঙ্গুয়েজটা তো আমাকে ওই যার কথা একটু আগে বললাম দেব কুমার পাল প্রচন্ড ভাবে হেল্প করেছিল। তো তোমার কি মনে হয় যে বিরোহীর থেকে আগে তুমি অনেক ভালো কাজ, মানে অনেক ভালো কাজ মানে তোমার ওটা এটা সেরা কাজ করে দিয়ে, মানে মানে কি বলবো যে না এইটা না ব্যাপারটা সেভাবে ভাবলে ভুল, কারণ হচ্ছে এক একটা জায়গায় এক একটা ক্যারেক্টারের এক একটা শেপ থাকে, ডাইমেনশন থাকে, সত্যি হলো গল্প একরকম, বিরোহী একরকম, আবার বাকিটা ব্যক্তিগত একরকম, আবার কাদের কুলের বউ একরকম, আবার
গোয়েন্দা একরকম, আবার ঢেউ আবার শিবুদার আন্ডার। আচ্ছা শিবুদার আন্ডার কি করে একটা জানতে চাই, মানে ওটা কি, মানে ওটা জার্নিটা বলো, মানে ওটা কিরকম কিভাবে হয়েছিল, মানে ওটা কি তারা টক, মানে তারা তারার, এটাও সৌভিক কুণ্ডলীর পরিচালনা, ওটা আমার খুব ভালো লেগেছে, ছবি আমার খুব ভালো, মানে খুবই ভালো, এত সুন্দর গল্প এবং খুব কম সময়ের মধ্যে আমরা কাজটা করেছি, এবং ওটা ক্যামেরা করেছিল, তুমি জানো, আশা করি তুমি হয়তো চেনো তাকে, শুভঙ্কর ভর, এখন মানে ভারতবর্ষের একজন নাম করা ডিওপি, মস্ত বড়, তো ওই শুভঙ্কর ওই ওটার ক্যামেরা করেছিল, তো সেই মানে ভালো ভালো কিছু মানুষের সাথে আমি কাজ করার সৌভাগ্য পেয়েছি, মানে সুযোগ পেয়েছি, এবং আমি তাতে আমি গর্বিত যে আমি নায়রার সাথে আমি কাজ করেছি। আমি জাস্ট একটা কথা বলতে চাই, যারা দর্শক তাদেরকে আমি জাস্ট বলবো যে আপনারা হেডমাস্টার রূপে কৌশিক রায়ের অভিনয়ের প্রশংসা করছেন, কিন্তু আপনারা প্লিজ এই গল্প হলো সত্যিটা দেখে আসুন, মানে ওটা দেখলে প্রায় ছিটকে যাবে লোক, আমার তো মনে হয়েছে যে ওটা তোমার বেস্ট কাজ, ওয়ান অফ বেস্ট কাজ, তো তুমি সেটা বিনয় করে বলছো যে না ওটা নয় আরো কাজ, এরকম এরকম লোকে বলে থাকে, কে কে মেনন এরকমই বলে যে না না ওই ক্যারেক্টারটাও ভালো, ডাইমেনশন ফাইমেনশন জ্যামিতি ফ্যামিতি দিয়ে বুঝিয়ে দেয়, কিন্তু আমরা তো সাধারণ দর্শক, আমার ওটাই ভালো লেগেছে, না আমারও ওটা ভালো লেগেছে, আমারও তো পছন্দ, মানে আমার তো এখনো মনে হয় ওইটা একটা ফিচার ফিল্ম হওয়া উচিত, একটা বড় সিনেমা হওয়া উচিত। বিরোহীতে আসতে চাই, তো বিরোহীতে বেসিক্যালি কোনো ছোট বা মজার বা কোনো উল্লেখযোগ্য ঘটনা তোমার কি মনে হয়, মানে আছে কোনো ছোট উল্লেখযোগ্য ঘটনা বিরোহী, এরকম ঘটনা বিরোহীটা না, মানে আমি মানে চরিত্রের সাথে কাজ করতে গেলে পুরো পুরো ঘটনাটাই মজার, তো কখনো মনে হয় না আমরা সিনেমা করতে যাচ্ছি, আউটডোর শুটিং থাকলেও মনে হয় না, মানে ইনডোরে চরিত্র কাজ হয় না, আউটডোরই হয় সাধারণত, তো কখনো মনে হয় না আমাদের যে আমরা একটা সিনেমা যাচ্ছি, একটা গুরুগম্ভীর ব্যাপার, পুরোটাই পুরো মানে কি বলবো, কিভাবে যে আমরা কাজটা করি, পুরো টিম যারা যারা কাজ করে প্রযুক্তির সাথে যারা কাজ করে তারা এরকমই জানে, এরকম কোনো ঘটনা পুরোটাই ঘটনা, তাও কোনো মজার ঘটনা, কারণ সায়নদা রয়েছে, তারপর এরা রয়েছে দীপক দা, অমিত দা, এরা তো মানে মজার মানুষ, হ্যাঁ মানে সায়নদার সাথে মানে সায়নদা মানে সায়নের সাথে মজার ঘটনা, সায়নদা সায়ন তো প্রতি পদক্ষেপে মজার ঘটনা ঘটিয়ে থাকে, আমার গোয়েন্দা এটা মনে আছে যেটা জি বাংলা সিনেমা হয়েছিল, হ্যাঁ তাতে আমরা একটা জায়গায় শুটিং এ বসে আছি সবাই, আমি সায়ন অমিত রাহুল দাও ছিল, রাহুল ছিল, রাহুলই তো প্রোটাগনিস্ট ছিল, হ্যাঁ তো ওখানে রাহুলে তখন রাহুল আর সোহিনী শর্ট চলছিল, তো ওখানে আমরা যে জায়গায় যেই লোকেশনটা আমরা কাজ করছিলাম সেখানে থানা থেকে লোক পাঠানো হয়েছিল, মানে কোন মানে আদার্স বাইরে কেউ ডিস্টার্ব যাতে না করে, একজন কনস্টেবল একটি লোক একজন দেখতে ছিলেন, কেউ বসেছে আমাদের সাথে আড্ডা মারতে, সায়নের হাতে একটা বড় সড়ো বোধ হয় কোনো কারণে পেঁয়াজ, আমার যদি মনে হচ্ছে পেঁয়াজই ছিল ওটা, তো ওটা নিয়ে ক্যাচ ক্যাচ খেলছে, যে সায়নের হঠাৎ করে মনে হলো এটা ওপরের দিকে ছুড়ি, হঠাৎ করে ওপরের দিকে ছুড়লো এবং যথারীতি যে পুলিশ ভদ্রলোক ছিল তার পেটে দম করে গিয়ে পড়লো, পড়ার পরে সায়ন বিনয়ের সাথে বললো দাদা খুব লাগলো না, ওই লোকটা রীতিমতো রেগে গেছে, লাগবে না অত উঁচু থেকে পেঁয়াজটা পড়লো, সায়ন মানে ওটা কি ইচ্ছা করে ফেলেছিল নাকি, না না ইচ্ছে করে ঠিক ফেলেনি, কিন্তু ওর বলাটা অদ্ভুত, আমাদের হলে কি হতো, আমরা হলে বলতাম যে ও সরি সরি দাদা পড়ে গেছে, সায়ন বলছো দাদা খুব লাগলো না, এইটা না2008 থেকে 2021 মানে 12-13 বছরের একটা জার্নি তুমি প্রদীপ্তর সাথে কাটিয়েছো, মানে ওর আন্ডারে তুমি একাধিক কাজ করেছো এবং তুমি তোমার বেস্ট কাজটাও হয়তো করে এসছো ওখানে, পরিচালক প্রদীপ্তদা বা মানুষ হিসেবে প্রদীপ্তদা কতটা পাল্টেছে তোমার কি মনে হয়, এক ফোটাও পাল্টাই একই রকম একদম, আমি এখানে উত্তরটা অনেক রকম শুনবো বলে ভেবে রেখেছিলাম, এত ফোনিয়ে ফানিয়ে প্রশ্ন করলাম, একদমই তো পাল্টাইনি তো, ও একই রকম রয়ে গেছে, মানে কোনো একটা মানে 2008-09 কাজ করতে গিয়ে কোনো একটা শর্ট বোঝাতে গিয়ে কোনো একটা সিনের কিছু বোঝাতে গিয়ে ও আমাকে হয়তো
কাছে এসে বললো দেখো এইটা এই এই ব্যাপারটা এইভাবে এইভাবে করবো, মানে খুব এত সিম্পল ব্যাপারটা। 2020-21 তো বলতো এটা এইভাবে করল, হ্যাঁ এটা জাস্ট করে কথা বলছি। তো পরের দিন হয়তো কল টাইম, যেহেতু ওটা বোধ হয় বাড়ি থেকে আমরা যাতায়াত করতাম, আউটডোর ছিল না। আমি বাকিটা ব্যক্তিগত দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। বাকি বাকিটা ব্যক্তিগত সময় ধরো আমরা রাত্রেবেলায় এরকম হলো 11-12 আমাদের প্যাক আপ হলো। এবারে ওই প্যাক আপের পরে আমাদের পরের দিন হয়তো প্রদীপ্ত বললো কল টাইম 6টায়, অনেক ইয়ে রয়েছে সিন আছে তুলতে হবে 6টায়। প্রদীপ্ত 6টা মানে সেটা আলটিমেট বেরোতে বেরোতে 8টা, 8:30, 9টাও হয়ে গেল। 2021-এও একই ঘটনা, লেটটা কি দেরি আর একটু বেড়েছে, মানে 6টা থেকে 8টা জায়গায় এখন 6টা থেকে 10টা হয়। না 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 একই রকম আর এক গতি এক রকম। আমি যেটা জানতে চাই যে প্রদীপ্তদার আন্ডারে যারা যারা কাজ করেছে প্রত্যেকেই বলেছে যে প্রদীপ্তদার ছেড়ে দেয়, এবং তুমি যেভাবে বোঝালে যে একটা সিন যে এরকম এরকম বলছে, তো সেক্ষেত্রে কি কোথাও বিপদে মানে মানে কি বলবো বিপদে পড়ে যাও যে যদি পরিচালক মানে তোমাকে কি মানে পুরোটাই ছেড়ে দেয় নাকি? আমি জানতে চাই যে মানে পুরো ছেড়ে দেয় মানে সেটা কি কোথায় কি প্রেশার হয়ে যায়, মানে ক্যারেক্টারটা কি হবে না হবে? একদমই প্রেশার হয় না, একদমই না। ও তো ক্যারেক্টারটা ভালো করে বুঝিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ক্যারেক্টারটা ভালো করে বুঝিয়ে দেয় যে আমি এই চাইছি, এই এই লোক এই ক্যারেক্টারটা হচ্ছে এই, তুমি এবার তোমার মতো করে করো। বাহ, মানে এই লিবার্টিটা দেয়। বাড়াবাড়ি হলো যদি মনে হয় যে কোথাও বাড়াবাড়ি হচ্ছে, ও বলে দিল এই জায়গাটা একটুখানি কমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে লিবার্টিও দেয় আবার একটা এবং এই বিরোহীর পর লোকে এত প্রশংসা করছে, মিমস এই হ্যানা ত্যানা এত কিছু হচ্ছে, তো কোথাও গিয়ে কি মনে হয় যে অভিনেতা কৌশিক রয় যে দর্শকের কাছে আরো বারবার কাজ আসা, মানে আরো যাতে ভালো কাজ দেখে লোকে, মানে কিন্তু কতটা করে উঠতে পারবো সেটাও আবার মনে হয় যে কাজ না কেন, মানে হচ্ছে যে একটা অন্তত আমি মনে করি যেকোনো মানে যেকোনো শিল্প কর্মক্ষেত্রেই মানসিক শান্তি একটা বড় শান্তি দরকার। মানে এইটা প্রচন্ড অন্যান্য বিভিন্ন চাপ মানসিক চাপ নিয়ে কাজ করা, মানে আমি যেহেতু একটা অন্য প্রফেশনের সাথে যুক্ত, সেই প্রফেশনটাকে আমাকে আস্তে 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 মানে হয় দু নৌকোয় পা দিয়ে সম্ভব নয় চলা, অন্তত শিল্প কর্মক্ষেত্রে আর কি। তুমি এক নৌকায় পাটা ফেলার চেষ্টা করছো, মানে এক নৌকায় যাতে শিল্পতেই একদম নিমজ্জিত থাকা যায়, অন্যদিকে যাবো না সেটাও আমি করতে পারছি না, এমন একটা বয়সে এসে দাঁড়িয়েছে। যদিও বয়সটা তুমি যদি বলো এটা অজুহাত বা সংখ্যা, চাইলেই করতে পারো, হ্যাঁ পারে পারে অনেকেই পারে, আমি এখনো না সেইটা সেই জায়গায় আমি যাইনি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে একটা তো টেনশন হয় যে বাই চান্স যদি এটা আমি ফেল করে যাই তাহলে কি হবে, তাহলে আমি সিকিউর যে জায়গাটা আমার চলছে অলরেডি সেটাকে যদি আমি নষ্ট করে এটাতে আমি পুরোপুরি ইনভলভ হই, এটাতে যদি আমি ফেল করি তাহলে আমার কি হবে, মানে আমার কি হবে, ইন দ্য সেন্স আমার সাথে জড়িত যারা তাদের সবার কি হবে। এই কারণটার জন্য না আমি মানে একটা কনসেন্ট্রেশনের তো দরকার হয়, সেই জায়গায় কোনো ল্যাক করে আমার মাঝে মধ্যে, তবুও তার যতটা লড়াই করে করা সম্ভব করছি। আমি আরেকটা জিনিস জানতে চাই যে তুমি যে চরিত্রগুলো পাচ্ছ এই মুহূর্তে, এবং সেইখানে তুমি যে বললে দু নৌকায় চলার কথা,
এবং এই যে দু নৌকায় চলছো, এবং কোথাও কি মনে হয় যে অনেক ভালো ভালো চরিত্র তুমি আরো ভালো করতে পারতে, কিন্তু এখানে যেহেতু তুমি দু নৌকায় চলছো তো সেই জন্য অনেকটা ল্যাক করে যাচ্ছে। একদম একদম, প্রচন্ড প্রচন্ড ভাবে কষ্ট হয়, কষ্ট ভীষণ ভাবে কষ্ট হয়। আমি যখন অভিনয় মানে থিয়েটারে অভিনয়টা করতাম, আমি আমার মনে আছে আমি সংলাপ কলকাতায় ভবম চলেছে যুদ্ধে বলে একটা আমি নাটক করতাম, সাথে আমি খচ্চরের অভিনয় করতাম, ডাঙ্কি মানে একটা খচ্চরের অভিনয়, খচ্চর মানে গাধা, ঠিক গাধা আর খচ্চর মানে ওই টাইপের একটা জন্তু যার পিছে করে মেন প্রোটাগনিস্ট ঘুরে বেড়াতো গোটা স্টেজ জুড়ে আমার পিঠে চড়ে। তো এত ভালো করতাম আমি, আমি নিজেই বলছি, নিজেই প্রশংসা করছি, মানে আমি এই কারণে এত ভালো করতাম, আমি এই কারণে বলছি যে মানে যেখানে যারা যারা দেখেছিল মানে এক বাক্যে বলতো অসাধারণ। তো তখন মানে ওই ধরনের চরিত্র তো আর সিনেমা বা ইয়েতে মানে সিনেমার জগতে তো আমরা দেখতে পাবো না, মানে একটা মানুষ খচ্চরে অভিনয় করছে সেটা মানে হলিউডের ব্যাপার স্যাপার হয়ে যাবে আর কি। তো আমি সেই ধরনের চরিত্র করেছি। আবার আমি খুব সাদামাটা একটি বাড়ির ছেলে, সেই অভিনয় থিয়েটারে করেছি যেটা প্রচন্ড প্রশংসিত হয়েছিল। তো ওই কাজগুলো মনে পড়লে মনে হয় যে ওটাই ভালো ছিল, ওই সময়টাই ভালো ছিল, কেন আবার এত কিছুতে জড়াতে গেলাম, দায়িত্ব এসে গেল। জীবন তো একটাই, এবং এখানে জীবন তো একটাই, মানে সেখানে এই দুনৌকায় পা দেওয়া সেটার কথাই বলছি। আমি আরেকটা জিনিস ছোট করে জানতে চাই, যেহেতু নতুনদের জন্য বললাম, তো যারা এই মুহূর্তে ধরো অভিনয়ে আসতে চায়, তো তাদেরকে কি তুমি মানে মনে করো যে তাদেরও দু নৌকায় চলা উচিত, কারণ এই জায়গাটা ঝুঁকিপূর্ণ, কি হবে পিছলে যেতে পারে? একদমই নয়, একদমই নয়, দু নৌকায় চলা উচিত তাদেরকে আমি একদমই বলবো না, তাহলে না মানে আলটিমেট গোলটা কিন্তু আর গোল হবে না, বাট মানে পোস্টের পাশ দিয়ে ডান দিক বাদিক দিয়ে চলে যাবে ব্যাপারটা আমার মতো হবে। যদি মনে হয় যে অভিনয়তে অভিনয়টাকে মানে তার প্রফেশন হিসেবে নেবে এবং তার ভালো লাগে, সেই জায়গায় দাঁড়িয়ে অভিনয়টাকে যদি একদম সিরিয়াসলি করতে হয়, প্রথম আমার মনে হয় যে একটা থিয়েটার দলে জয়েন করা উচিত, সেইটা না খুব কাজে দেয়। মানে অনেক থিয়েটার যারা করে না তারা কি ভালো অভিনয় করে না? একদমই না, এটাও হয়, এটাও সম্ভব, তাই না? মানে একটা গড গিফট থাকে মানুষের। এই প্রশ্নটা প্রথমাপিক শেষে থাকে, মানে হচ্ছে তোমাদের নেক্সট কি কাজ, মানে নেক্সট কি কাজ আসছে, তো সেটা যদি তুমি বলো। আমার নেক্সট কাজ যদি বিরোহী সিজন 2 হয় আর বৈদ্য ভট্টাচার্য মানে ইয়াসিন মাস্টারকে ফিরিয়ে আনে, তাহলে নেক্সট কাজ হবে ওটা। তার আগে সৌভিক কুণ্ডুর ছবির কাজ, সুব্রত সেনের ছবির কাজ, আর দুটো SRFTI এর কাজ আছে। অনেক ধন্যবাদ, তুমি যে ছোট করে জানাও যে আজকে হালকা আড্ডা ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো। সৌম্যস্থট মানে সৌম্যনাগ, সৌম্যনাগ একটি ভারি ইন্টারেস্টিং ছেলে, ও কোনো প্রশ্ন করার আগে আগে অনেক কিছু ভেবে ঠেবে নিয়ে বড় করে প্রশ্ন করে, দিয়ে ছোট্ট করে উত্তর পেলে বলে বাবা এটা। এর আগে এমনিতেও নর্মালি সৌম কথা বলতে গিয়ে বলেছে, সৌম্যস্থট মানে চ্যানেলটা আমি সবাইকেই বলবো, যারা আমার এটা দেখবে তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সৌম ভালো ভালো প্রশ্ন করে, সৌম ভালো ভালো মানে সৌম একটু নলেজ রাখে, সৌম সিনেমা দেখে, আর সৌম চিন্তা ভাবনাটা ভালো, সৌম ব্যবসায়িক ভাবে খুব একটা ভাবে না, সৌম ভালোবেসে কাজটা করে, তার জন্য সৌমকে অনেক ধন্যবাদ।